হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে জাতীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এখানে নিয়োগ করা হবে গ্রুপ সি পদে, ঠিক আছে, এবং ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে, এবং এখানে তোমাদেরকে অনলাইন আবেদন করতে হবে, ঠিক আছে। তো প্রথম যে পদটা আছে সেটা হলো লোয়ার ডিভিশন ক্লার্ক। এখানে বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, বেতন হবে PML 2 19,900 থেকে 63,200 টাকা, জেনারেল ক্যাটাগরির জন্য 6টি, SC 2টি, ST 1টি, OBC 5টি, EWS 2টি, টোটাল আছে 16টি, ঠিক আছে। তার মধ্যে 2টি হচ্ছে 5টি হচ্ছে রিজার্ভ PWBD এবং ESM এর জন্য, ঠিক আছে। পরের যে পদটা আছে সেটা হলো স্টেনোগ্রাফার Grade 2, ঠিক আছে। এখানে বয়স হতে হবে 18 থেকে 27, বেতন হবে PML 4 লেভেল, 25,500 থেকে 81,100 টাকা, জেনারেল ক্যাটাগরির জন্য 1টি এবং টোটাল ভ্যাকেন্সি আছে 1টি, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো ড্রাফটসম্যান, বয়স একই রকম 18 থেকে 27, বেতন PML 4, 25,500 থেকে 81,100, দুটি ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো সিনেমা প্রজেকশনিস্ট 2, বয়স 18 থেকে 25 বছর হতে হবে, বেতন PML 2, 19,900 থেকে 63,200 টাকা, একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। তারপরে আছে কুক, বয়স হতে হবে 18 থেকে 25 বছরের জন্য, বেতন হবে 19,900 থেকে 63,200 টাকা, 10টি ভ্যাকেন্সি আছে, তার মধ্যে 10টি ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য, 1টি আছে ST, 1টি OBC এবং 1টি EWS, টোটাল আছে 14টি, ঠিক আছে। এরপরে দেখো কম্পোজিটর কাম প্রিন্টার, বয়স 18 থেকে 25 বছর হতে হবে, PML 2, 19,900 থেকে 63,200 টাকা, জেনারেল ক্যাটাগরির জন্য 1টি, টোটাল আছে 1টি, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো সিভিলিয়ান মোটর ড্রাইভার, বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে, বেতন হবে 19,900 থেকে 63,200 টাকা, জেনারেল ক্যাটাগরির জন্য 2টি, টোটাল আছে, এবং ST জন্য 1টি, টোটাল আছে 3টি, ঠিক আছে। বন্ধুরা এরপরে যে পদটা আছে সেটা হলো কার্পেন্টার, এখানে বয়স 18 থেকে 25 বছর, বেতন হবে 19,900 থেকে 63,200 টাকা, জেনারেল ক্যাটাগরির জন্য 2টি ভ্যাকেন্সি, টোটাল আছে 2টি। এরপরে আছে ফায়ারম্যান, বয়স 18 থেকে 27 বছর, বেতন হবে 19,900 থেকে 63,200 টাকা, জেনারেল ক্যাটাগরির জন্য 2টি, টোটাল ভ্যাকেন্সি আছে 2টি, ঠিক আছে। এরপরে দেখো TA বেকার অ্যান্ড কনফেকশনার, এখানে বয়স 18 থেকে 25 বছর হতে হবে, বেতন হবে 18,000 থেকে 56,900 টাকা, একটাই ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য। এরপরে দেখো TA সাইকেল রিপেয়ারার, এখানে বয়স হতে হবে 18 থেকে 25 বছর, বেতন হবে 18,000 থেকে 56,900 টাকা, দুটি ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য। এরপরে দেখো TA প্রিন্টিং মেশিন অপারেটর, বেতন হবে, বয়স হবে 18 থেকে 25 বছর, বেতন হবে 18,000 থেকে 56,900 টাকা, একটাই ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এরপরে দেখো TA বুট রিপেয়ার, বয়স হতে হবে 18 থেকে 25 বছর, বেতন হবে 18,000 থেকে 56,900 টাকা, একটাই ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। বন্ধুরা এরপরে যে পদটা আছে সেটা হলো মাল্টিটাস্কিং স্টাফ অফিস অ্যান্ড ট্রেনিং, ঠিক আছে। এখানে বয়স হতে হবে 18 থেকে 25 বছর, বেতন হবে 18,000 থেকে 56,900 টাকা, জেনারেল ক্যাটাগরির জন্য আছে 78টি, SC জন্য 1টি, ST 5টি, OBC 52টি এবং EWS 15টি, টোটাল আছে 151টি, তার মধ্যে 23টি হচ্ছে PWBD এবং ESM এর ক্যাটাগরির জন্য, ঠিক আছে। তো বন্ধুরা এই নিয়োগে টোটাল নিয়োগ হবে 198 জনকে, ঠিক আছে। তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য 110, SC 3টি, ST 8টি, OBC 58টি, EWS 19টি, PWBD 10টি এবং ESM 19টি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে পুরুষ এবং মহিলাদের উভয় এনকারেজ করে, তো মহিলাদের এরা এনকারেজ করছে আবেদন করার জন্য, ঠিক আছে। তো এরপরে দেখো, যারা MTS স্টাফ পদে আবেদন করবে, অফিস অ্যান্ড ট্রেনিং পদে আবেদন করবে, তাদের ক্ষেত্রে মাধ্যমিক পাস থাকতে হবে অথবা সমতুল্য কোনো যোগ্যতা থাকতে হবে, এবং তাদেরকে ম্যান্ডেটরি ভাবে সাফাইওয়ালা, গ্রুম, ক্লিনিং অফ হর্সেস অ্যান্ড স্টেবলস, ক্যাডেট, অর্ডারলি, ফ্যাটিকম্যান, মশালচি, মেস ওয়েটার, চৌকিদার, গ্রাউন্ডসম্যান, মালিশ, স্টোরম্যান, মেসেঞ্জার, ডিস্ট্রিবিউটার, সেল মেকার, টিন্ডাল, ডজার ড্রাইভার, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, গ্যালারি অ্যাটেন্ডেন্ট, এইসব কিন্তু ম্যান্ডেটরিভাবে করতে হবে, যেগুলো অ্যাপয়েন্টিং অথরিটি ঠিক করে দেবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যারা রিজার্ভ ক্যাটাগরি সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থী আছে, তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সে ছাড় পাবে সেটাকে তোমরা পাবে, ঠিক আছে। এরপরে দেখো, যারা PWBD ক্যাটাগরিতে আবেদন করছো, তাদের ক্ষেত্রে এখানে রেফারেন্সগুলো দেওয়া আছে, তো তোমরা কোন ক্যাটাগরিতে পড়তে পারো, যদি তোমরা থাকো তাহলে দেখে নাও, ঠিক আছে।
তো বন্ধুরা দেখো, তোমাদেরকে অনলাইন আবেদন করতে হবে, যেটা আমরা আগেই বলেছি। তোমরা যাবে এই ওয়েবসাইটে https://ndacivrect.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে, এবং তোমরা আবেদন করতে পারবে ফেব্রুয়ারির 16 তারিখ অবধি, ঠিক আছে। তো এই নোটিশটা বেরিয়েছিল 2024 জানুয়ারি 27 তারিখে, সেই অনুযায়ী 21 দিন পর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, এবং সেটা হচ্ছে 2024 ফেব্রুয়ারি 16 তারিখ, ঠিক আছে। তো তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে তার একটা প্রিন্ট আউট নিয়ে নেবে, এবং সেটা তোমাদেরকে নিজেদের কাছে রাখতে হবে ভবিষ্যতে রেফারেন্সের জন্য, এবং এটা তোমাদেরকে পাঠাতে হবে না রেজিস্টার পোস্টে বা স্পিড পোস্টের মাধ্যমে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমরা সমস্ত কিছু ভালোভাবে পড়ে নিয়ে তারপরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করবে, ঠিক আছে। এবং দেখো, যারা তোমরা আবেদন করতে চাও, লাস্ট মিনিট পর্যন্ত কিন্তু ওয়েট করবে না, কারণ লাস্ট মিনিটে সার্ভারে অনেক লোড পড়ে, তখন ওয়েবসাইট হ্যাং হয়ে যেতে পারে অথবা লোডও না হতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে না। তো যদি তোমরা আবেদন করতে চাও লাস্ট মিনিটের আগে, শেষ তারিখের আগে কিন্তু আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে একটা রিটেন টেস্ট নেওয়া হবে, এবং তার ভিত্তিতে কিন্তু ফাইনাল ডিসিশনগুলো নেওয়া হবে, এবং সেটা যে অ্যাপয়েন্টিং অথরিটি সেটাই তারা কিন্তু ঠিক করবে, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে একটা লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে, এবং সেই লিখিত পরীক্ষার ভিত্তিতে কিন্তু শর্ট লিস্টিং করা হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এই যে নিয়োগ হবে, এখানে কিন্তু একটা লিখিত পরীক্ষা হবে, এবং তার সঙ্গে ট্রেড টেস্ট বা স্কিল টেস্ট হবে, ঠিক আছে। তো এই লিখিত পরীক্ষাতে সাধারণত MCQ টাইপ কোয়েশ্চেন হয়, এবং সেখানে কোয়েশ্চেন আসে অবশ্যই তোমাদের যেসব ট্রেডে তোমরা আবেদন করছো সেখান থেকে, এবং তাছাড়া আসে GK থেকে, ঠিক আছে। তো GKতেও থাকে জেনারেল সায়েন্স, তো এই বিষয়ে এই প্রসঙ্গে আমরা রিসেন্টলি বেশ কয়েকটি জেনারেল সায়েন্সের উপর ভিডিও পাবলিশ করেছি। তো তোমাদের সুবিধার জন্য ওই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, হয়তো তোমাদের কাজে লাগতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।